শুরুতে এই সংবাদ শিরোনাম। জাতিসংঘের তুপের মুখে মিয়ানমার, আরও কঠিন অবস্থায় পড়ল মিয়ানমার সেনাবাহিনী। যে কারণে অভিশংসনের বিচারে খালাস পেলেন ডোনাল্ড ট্রাম্প। গণহত্যার থেকেও ভয়াবহ উইগুরদের উপর নির্যাতনের মাত্রা। আফগানিস্তানের মসজিদে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত অন্তত 30 জন। এবং সবশেষ থাকছে, সেনা রাখতে চাইলে আমেরিকাকে অবশ্যই অর্থ দিতে হবে বললেন ফিলিপাইনের প্রেসিডেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। মিয়ানমারে বেসামরিক শাসন ফিরিয়ে দেওয়ার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। সেই সঙ্গে অং সান সু চি সহ বন্দীদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে মানবাধিকার কাউন্সিল। ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যের অনুরোধে শুক্রবার একটি বিশেষ অধিবেশনে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে নির্বিচারে আটককৃতদের মুক্তি এবং নির্বাচিত সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবি জানিয়ে প্রস্তাবটি গৃহীত হয়। অধিবেশনের শুরুতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উপ হাই কমিশনার নাদা আল নাফিস বলেছেন, বিশ্ব দেখছে সেখানে কি হচ্ছে। অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ট সহ 350-এরও বেশি মানুষকে আটক করে রাখা হয়েছে। এদের মধ্যে অধিকার কর্মী, সাংবাদিক, ছাত্র, সন্ন্যাসীও রয়েছে। তিনি তাদের মুক্তি দেওয়ার জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আরও বলেন, শান্তিপূর্ণ সমাবেশ এবং মুক্ত মতামত বন্ধ করতে এই সপ্তাহে কঠোর আদেশ জারি করা হয়েছে। আন্দোলন দমাতে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারেও সমালোচনা করেন তিনি। গত 1 ফেব্রুয়ারি দেশটির ক্ষমতাসীন দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির প্রধান অং সান সু চি দেশটির প্রেসিডেন্ট উইন মিন্ট সহ বেশ কয়েকজনকে আটক করে জরুরি সেনাবাহিনী। সে সময় একটি বিবৃতিতে সেনাবাহিনী জানায়, দেশের ক্ষমতা কমান্ড ইন চিফ মিন অং হলাংয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ মিয়ানমারের ক্ষমতা এখন সেনাবাহিনীর দখলে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেদেশের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে দ্বিতীয়বারের মতো অভিশংসনের প্রস্তাবে খালাস পেয়েছেন। স্থানীয় সময় শনিবার মার্কিন সিনেটে রিপাবলিকান দলীয় সিনেটরদের দলকানা ভোটে দ্বিতীয়বারের মতো খালাস পেলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পকে অভিশংসনের উদ্দেশ্যে তোলা প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন 57 জন সিনেটর এবং বিপক্ষে ভোট দিয়েছেন 43 জন। গত 6 জানুয়ারি ক্যাপিটাল হিলে হামলার ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব তুলেছিলেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা। শনিবারের ভোটে তাদের সঙ্গে 7 রিপাবলিকান আইন প্রণেতাও ট্রাম্পকে অভিশংসন করার পক্ষে ভোট দেন। তবে মার্কিন সংবিধান অনুযায়ী সংসদের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় প্রেসিডেন্টকে অভিশংসন করা গেলেও সিনেটে এজন্য 2/3 ভোটের প্রয়োজন হয়। সেই হিসেবে 100 আসন বিশিষ্ট সিনেটে ট্রাম্পকে অভিশংসন করতে প্রয়োজন ছিল 67টি ভোট, কিন্তু প্রস্তাবের পক্ষে ভোট পড়ে মাত্র 57টি। ক্যাপিটাল হিলে সহিংস হামলার উস্কানি দেওয়ার পেছনে ট্রাম্পের সরাসরি হাত থাকার বিষয়টি সবার সামনে স্পষ্ট হওয়া সত্ত্বেও রিপাবলিকান দলীয় সিনেটররা রাজনৈতিক কারণে ট্রাম্পকে বাঁচিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, যে কারণে অভিশংসনের শিকার হলেন না ডোনাল্ড ট্রাম্প। এর ফলে 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে আবারও প্রার্থী হওয়ার এবং আরেকবার নির্বাচিত হয়ে আমেরিকায় আবার বিভাজন এবং ঘৃণার রাজনীতি উস্কে দেওয়ার পথ ট্রাম্পের জন্য উন্মুক্ত করে রাখলেন রিপাবলিকান সিনেটররা। আন্তর্জাতিক গণমাধ্যম দ্য ইকোনমিস্ট চীনের জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইগুরদের বিষয়ে দেশটির সরকারের গৃহীত পদক্ষেপের কঠোর সমালোচনা করেছে। প্রতিবেদনে তারা লিখেছে, গণতন্ত্র এবং স্বৈরশাসনের লড়াইয়ে গণতন্ত্রে সরল ভাষায় সত্য বলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বৈরশাসন প্রকৃত রূপ আড়াল করতে সবসময় মিথ্যা বলবে এবং আপত্তি জানাবে, গণতন্ত্রই তার নিজের মতো করে বলতে পারে। উইগুরদের উপর চীনের অত্যাচারকে কী বলা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় এ বিষয়টা মনে রাখতে হবে। ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মাইক পাম্পে উইগুরদের উপর চীনের অত্যাচারকে গণহত্যা বলে অভিহিত করেছিলেন। যদিও জো বাইডেন চলতি সপ্তাহে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রথম আলোচনায় শব্দটি ব্যবহার করেননি, তবে তার প্রশাসন বারবার ব্যবহার করেছে এবং যুক্তরাজ্যের আইন প্রণেতারাও বিষয়টি তালগোল পাকিয়েছেন। তবে উইগুরদের উপর যা হচ্ছে শুধু শব্দের অর্থ দিয়ে বোঝালে সেটি ঠিক নয়। যেভাবে হত্যাকাণ্ড
অর্থ একজনকে হত্যা করা, আত্মহত্যা মানে নিজেকে হত্যা করা, তেমনি গণহত্যা অর্থ একটি করা। চীনে উইগুরদের উপর অত্যাচার প্রচণ্ড ভয়াবহ। চীনে সম্ভবত 10 লাখ উইগুরদেরকে কারাবন্দি করে রেখেছে, যাকে ভুল বা পেশাগত প্রশিক্ষণ কেন্দ্র উল্লেখ করা হচ্ছে। চীনের নিপীড়নের নিন্দা জানিয়ে বাইডেন ঠিক কাজটাই করেছেন, তবে এ বিষয়ে তার আরও সত্যবাদী হওয়া উচিত ছিল। দেশটির মানবতা বিরোধী অপরাধ করছে। ব্যাপক হত্যাযজ্ঞ ছাড়াই গণহত্যার অভিযোগ এনে যুক্তরাষ্ট্র শব্দটি অন্য কলঙ্ক নামিয়ে দিচ্ছে। গণহত্যা কোনো সরকারকে অগ্রহণযোগ্য একটি অবস্থানে নিয়ে যাওয়া উচিত, কিন্তু মার্কিন কর্মকর্তারা গণহত্যার ব্রাডিং করা শাসকদের সঙ্গে যদি ব্যবসা চালিয়ে যান, তাতে ভবিষ্যতে গণহত্যাকারীরা উৎসাহ পাবে। আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বালখ প্রদেশে শনিবার একটি মসজিদে ভয়াবহ স্থলমাইন বিস্ফোরণে কমপক্ষে 30 জন প্রাণ হারিয়েছেন। আফগান সেনাবাহিনী একটি বিবৃতিতে জানিয়েছে, নিহতদের মধ্যে 24 জন এবং 6 জন তাদের বিদেশি সহচর। এতে বলা হয়, উজবেকিস্তান সীমান্তের কাছে দৌলতাবাদ জেলার কিলতান গ্রামে ওই মসজিদটিতে তালিবানরা স্থলমাইন হামলার প্রশিক্ষণ দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তালিবানরা সেনাবাহিনীর এ দাবি অস্বীকার করে বলেছে, খালি একটি কক্ষে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, আমেরিকা যদি তার দেশের সঙ্গে সামরিক চুক্তি বহাল এবং সেনাবাহিনী মোতায়েন করে রাখতে চায়, তাহলে তাকে অবশ্যই অর্থ পরিশোধ করতে হবে। 1 বছর আগে দুতের্তে একজন বিশিষ্ট ঘনিষ্ঠ ব্যক্তিকে আমেরিকা ভিসা দিতে অস্বীকার করার পর ফিলিপাইনের জাতীয়তাবাদী প্রেসিডেন্ট একতরফাভাবে আমেরিকার সঙ্গে 2 দশকের এই চুক্তি বাতিল করিয়েছিলেন। তিনি এখন বলেছেন, আমেরিকা যদি ফিলিপাইনের সঙ্গে ভিজিটিং ফোর্সেস এগ্রিমেন্ট বা BFA অব্যাহত রাখতে চাই, তাহলে আমেরিকাকে অবশ্যই সেজন্য বাড়তি চাঁদা দিতে হবে। ফিলিপাইনের রাজধানী ম্যানিলিয়ার উত্তরে একটি সামরিক বিমান ঘাঁটিতে সেনাদের উদ্দেশ্যে বক্তৃতা দেওয়ার সময় দুতের্তে এসব কথা বলেন। ফিলিপাইনে মোতায়েন মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা এর আগে 2 বার বাড়ানো হয়েছে। এখন ফিলিপাইনের কর্মকর্তারা বলছেন, যদি ভালো শর্তে পৌঁছানো যায়, তাহলে আবারও সেনা মোতায়েন রাখার সময়সীমা বাড়ানো যাবে। মার্কিন সরকার উদ্দেশ্যে ফিলিপাইনের প্রেসিডেন্ট বলেন, চুক্তি মোতাবেক সেনা রাখা দুদেশের দায়িত্ব, তবে আপনাদেরকে দায়িত্ব বিনামূল্যে সম্পাদন করতে হবে। যদি যুদ্ধ লাগে, তাহলে তো দুদেশের সেনাদেরকেই তার মূল্য দিতে হবে। দুতের্তে এমন করা ভাষায় বক্তৃতা রাখলেন, তিনি পরিষ্কার করেননি এই চুক্তি বহাল রাখার জন্য ফিলিপাইনকে কত অর্থ দিতে হবে। ফিলিপাইনে 1000 মার্কিন সেনা মোতায়েন রয়েছে। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।